আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি গোলাঘাটি মণ্ডল কমিটির উদ্যোগে গোলাঘাটি মিলনায়তনে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এই দিনের এই বৈঠকে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, বিভেদ সৃষ্টি করে ত্রিপুরাতে শান্তি উন্নতি আনা যাবে না, সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। এদিন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে আগরতলা বিমানবন্দরে স্বাগত জানানোর মুহূর্তে প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছুদিন পূর্বেও টাকার চলে আন্দোলন সংগঠিত করেছে তীব্রামথা, কিন্তু বৃহস্পতিবার সেই তীব্রামথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তার বোন এবং তীব্রামথা দলের অন্যান্য বিধায়কদের সাথে আগরতলা বিমানবন্দরে পাশাপাশি দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। আর এ দৃশ্যটা রাজ্যবাসী কোনোদিন কল্পনা করতে পারেনি, কিন্তু বিজেপি দল সেইটা করে দেখিয়েছে, কারণ বিজেপি সবাইকে সাথে নিয়ে চলতে চায়। তবে এই সকল কমিউনিস্টরা নিজেদের পিঠ মাচাতে মথার নাম ধারণ করে চলছেন, এবারে লোকসভা নির্বাচনে তাদের আসল চেহারা ধরা পড়বে। ডিফারেন্সেস করে ত্রিপুরাতে কেবল একটা শান্তি আনা যাবে না, এক জায়গায় আসতে হবে। আমি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছি, আপনারা দেখবেন। দেখুন, জিতের চিন্তা যে আমি প্রস্তুত করবো আর কৃতি কিছুদিন আগেও টাকার জন্য নিজেদের মধ্যে ঝামেলা করেছে। আমি আজকে টাকার জন্য বিশ্বজিৎ দেবনাথ বলেছি, বিশ্বজিৎ নিজেদের মধ্যে কেউ লড়াই করবে না, বললাম দাদা করবো না, কেউ করবে না। যারা আমাদের মধ্যে এখনো কট্টর কমিউনিস্ট হয়েও কথা আমদারি করে রয়েছে, এবার নির্বাচনে তাদের চেহারা চলে আসবে, কারণ কি চিহ্ন কত। এদিন এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, বিজেপি প্রদেশ কমিটির সম্পাদিকা মৌসুমী দাস, বিজেপি সিপাহী জেলা জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এবং বিজেপি নেতা অমল দেবনাথ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।